বেঙ্গলি শর্ট ব্লগের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। লকডাউন রয়েছে, সুতরাং আমরা আজকে আপনাদের দেখাবো আমরা আম মাখিয়ে খাবো। আমাদের বাগানের একটা আমাদের একটা নিজস্ব একটা বাগান আছে, সেখানে চালি আছে। এই যে আমার বন্ধু সন্দীপ, এই যে প্রলয়, আমি শতদীপ আছি তোমাদের সঙ্গে। এখানে দেখতে পাবে তোমরা, লবণ আছে আমাদের সঙ্গে, লঙ্কা আছে। আমরা লবণ নিয়ে এসেছি, লঙ্কা নিয়ে এসেছি, কাগজ পাইনি, কচুর পাতায় করে নিয়ে এসেছি। আমাদের আগে নিমকি খাওয়া হচ্ছে, এখানে শেষ করে দিয়েছে সব নিমকি, এত খাওয়া খাস, একটা আলাদা মজা। গরমের দিনে আম মাখা, তো চলুন আজকে দেখাবো। প্রথমে এই পাশে আম গাছ রয়েছে, আম অনেক উপরে রয়েছে, আম পাড়া যাবে না, গাছে উঠতে হবে। তো দেখতে থাকো ভিডিও। উঠে পড়েছি আম পাড়ার জন্য, গাছে আম রয়েছে, এ পাশে লোবার মতো তাকিয়ে আছে প্রলয় আম খাবে বলে। আমি গাছের পরে আছি, আম পাড়বো আমরা, দেখা যাক। কি শক্ত এ আম আছে, কাঁচা আম আছে লাগলে বলবে দাদা, কাঁচা আম আছে লাগলে বলবে। দাদা কাঁচা আম আছে লাগলে বলবেন। তোমাদের কলা পাতা কাটা হবে, এটা ভালো মাল দেখে কাটিস, পরিষ্কার পরিষ্কার দেখে। হ্যাঁ, কলা পাতা কাটছে, কলা পাতা আম মাখা হবে। উফ, ছোটবেলার কথা মনে করে দিচ্ছে বলে। আমাদের কলা পাতা কেটে নেওয়া হয়েছে, আমটা মাখানো হবে এখন। এই পাতাটা ধুয়ে নিবি না, নোংরা। কলা পাতা কেটে নেওয়া হচ্ছে আমাদের, ধরতে হবে। ষাট টাকা আর 50 গ্রাম, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই অসুবিধা নেই, হাতে হয়ে যাবে। এপাশে আমাদের দুটো আম রয়েছে, সব পুরো মাখাবো একসাথে, ভাজা দেবো। নেই কাকে, খাস না আমটা, মানে হলুদ হয়ে যাবে। আমি ভিডিও করতে গেলি পাখি ডাকে, গাড়ি খাওয়া যায়। কেটে নাও কেটে নাও। এই সাইডে আমাদের আর একটা আম রয়েছে, এটাও কাটা হবে ওটা খাওয়ার পরে। এই সাইডে 7 টাকার ভুজিয়া কিনে আনা হয়েছে, ভুজিয়াটা এখানে ঢেলে দিই। শক্ত নাকি? তো আপনাদের যেটা দেখাবো, এই যে পুরো আমাদের চালিটা, এই বাগানটা একটু ঘুরে দেখাবো আপনাদের। এই যে সন্দীপ বসে আছে,
তো ভিডিওটা কেমন লাগলো? আলাদা মজা গ্রাম বাংলার আম্মাকে হয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা। আর বেঙ্গলি শর্ট ব্লগ ঝাল প্রচণ্ড, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গ্রাম বাংলার নানান ধরনের ব্লগ দেখার জন্য। তো ঝাল ঝাল লাগে না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে?